আমি শুনেছি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনার কাছে। সারা জীবনেও আমি সেই ঋণ শোধ করতে পারবো বলে আমার মনে হয় না। তবে জুনি আমাকে গোবরডাঙ্গা ফিরিয়ে নিয়ে যাবে, আমি ওখানেই ফিরব। হয়ে গেছে, সব ব্যাপারে একটা পাকামো না মারলেই হয় না। না, সব জিনিস একটা ড্রামা চাই তো। গোবরডাঙ্গা ফিরবে, কত শখ! কি 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 ভাবিস তুই, যে তুই একটা করে কাণ্ড ঘটাবি আর সবাই তোকে নিয়ে কথা বলবে, সবাই তোকে নিয়ে টেনশন করবে, সবাই তোকে নিয়ে আলোচনা করবে? এই অ্যাটেনশনটা খুব পছন্দ করিস না তুই। বেশ, গোয়া বাড়ি চল, ওখানে অ্যাটেনশন অনেক পাবি তুই। দেখুন আমি, বস 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 বস। আমি জানি তুই নিজেকে খুব ইন্ডিপেন্ডেন্ট ওমান ভাবিস, সব কিছু একা একা করতে ভালোবাসিস। তার ফল দেখলি তো কি হলো, ওটা কলকাতা খুঁজে আমি এবি নেগেটিভ ব্লাড খুঁজে পাচ্ছিলাম না। শোন, তোকে না বারবার এরমভাবে হেল্প আমি করতে পারবো না। নার্স, নার্স দিদিকে কেন ডাকছেন? উনি কি করবেন? আমি নিজেই কিন্তু সবটা করে নিতে পারবো। অনেক করেছিস, হুইল চেয়ারে করে আমার সঙ্গে বাড়ি যাবি। নার্স মানে ওই চাকা দেওয়ার চেয়ার, আমি কিন্তু ওতে উঠবো না। আপনি জানবি, হুইল চেয়ার নিয়ে আসুন প্লিজ। ও বাবা, এ কি দেখছি! আমি তো শুনেছিলাম অগ্নিমগ্ন নাকি কেয়ার টেয়ার করেই না। স্টপ ইট ছোটকা, ওকে একলা ছাড়লেই বিপদ, দেখলি তো কি করলো। এই ওঠ। এই দাদা, সাবধানে জুনি, চলো আমরা ওই গাড়িটায় উঠে পড়ি তাহলে। যাই ওই গাড়িতে, বাড়াবাড়ি করিস না তো, চলো। পাচক মশায়ের না সবটাতে বাড়াবাড়ি, আমি তো বললাম নিজেই যেতে পারবো, তবুও শুনলেন না। বেশি বেশি তোর থেকে ইনফ্লুয়েন্স হয়ে বাড়ির বাকিরা সব ড্রামা শুরু করে দিয়েছে। কমফোর্টেবল? নন্সেন্স, এসব করার কি খুব দরকার ছিল? মানে আমি নিজেই পারতাম সবটা। কত পারবি আমার জানা আছে, দেখলাম তো। তোর নাম কথা মানে যে সবসময় কথা বলতে হবে তা নয় কিন্তু। আমার নাম কথা কলি। তোর নাম গোবর দেবী, কারণ মাথায় গোবর ঘি ছাড়া আর কিচ্ছু নেই তোর।